অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা দেখেছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন থাকে তো সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিশড হয়ে থাকে আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমেই যে কারেন্ট অ্যাফেয়ার্সটি রয়েছে ভারতের প্রথম রাইটার্স ভিলেজ হিসাবে আত্মপ্রকাশ করেছে উত্তরাখণ্ডের দেরাদুন দুই সম্প্রতি এয়ারফোর্স অথরিটি অব ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন বিপিন কুমার তিন ডক্টর থমাস ম্যাথিউ রতন টাটা এ লাইভ শিরোনামে একটি বই লিখেছেন চার সম্প্রতি ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হলেন শ্রী রবিশঙ্কর পাঁচ ঝাড়খণ্ডের আসন্ন নির্বাচনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি ছয় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়ে উঠেছে লাহোর সাত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমটি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন অশোক চন্দ্র আট দু সালের অক্টোবর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ এক দশমিক আট সাত লক্ষ কোটি টাকা নয় বাটারফ্লাই পার্কের সূচনা হয়েছে অরুণাচল প্রদেশের পাক্কে টাইগার রিজার্ভে অরুণাচল প্রদেশের পাক্কে টাইবার টাইগার রিজার্ভে দশ লাদাখের লেহতে লাদাখের লে লেহতে ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লঞ্চ করেছে ইসরো এগারো বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে বিশেষ প্রকল্প নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার বারো আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হল ভারত তেরো দেশীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ঋদ্ধিমান সাহা ১৪ ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে পনেরো মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি সমস্ত রাজ্য সরকারি পরিষেবাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ ৩৫ শতাংশ করেছে ১৬ ওয়ার্ল্ড সফট টেনিস চ্যাম্পিয়নশিপ এ এখানে রুপোর মেডেল জিতলেন ভারতের তনুশ্রী পাণ্ডে সতেরো পঞ্চম ভিনবাক্স দু যৌথ মোহরা পরিচালিত হচ্ছে ভারত ও ভিয়েতনামের মধ্যে আঠারো অস্কার দু হাজার পঁচিশের জন্য যে অস্কার পুরস্কার রয়েছে অস্কার দু হাজার পঁচিশের জন্য কোয়ালিফাই করেছে কন্নড় ভাষার একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি শর্ট ফিল্ম সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ইনস টু নো উনিশ সম্প্রতি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে গার্ড শক্তি দু নামে যৌথ মোহরা হতে চলেছে কুড়ি সম্প্রতি এশিয়া ক্লিন এনার্জি সামিট দু আয়োজিত হল সিঙ্গাপুরে একুশ রুল অফ ল ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান উনআশি প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক বাইশ এনডিএমসি এর নতুন চেয়ারম্যান হলেন চন্দ্র তেইশ সঞ্জীবনী নামে ভারতের প্রথম হেলি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে যার নাম সঞ্জীবনী চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করল জাপান পঁচিশ সম্প্রতি দু হাজার সম্প্রতি চব্বিশ বছর বয়সে সম্প্রতি চুরাশি বছর বয়সে এবছরই মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত নৃত্যশিল্পী কনক রাজু মারা গেলেন কনক শিল্পী কনক রাজু পদ্মশ্রী প্রাপ্ত নৃত্যশিল্পী তিনি কনক রাজু মারা গেছেন তো আজকের মতো এই যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট এই পর্যন্তই আগামীতে সরকারি চাকরির পরীক্ষার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রস্তুতি সেট বিষয়ক প্রস্তুতি এবং ডাব্লুবি ইতিহাস বিষয়ক প্রস্তুতির জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি কাজে আসলে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ